আদিশ ভাইয়া, তুমি না আমায় বোনের নজরে দেখো তাহলে। এসব কি করছো? চোখ বুঝে কাঁপা কণ্ঠে এতটুকু বলে থামলাম আমি। আদিশ ভাইয়া হতে কোনো জবাব না পেয়ে এবার পিটপিট করে চোখ মেলে তাকালাম। সে তার পূর্বের অবস্থানেই রয়েছে এখনো, কিন্তু অধরের করে ঝুলে আছে তার বাঁকা হাসি রেখা। এই প্রথম আদিশ ভাইয়াকে আমার এতটা কাছাকাছি দেখে ভোরকে গেলেও বুঝতে দিলাম না বিষয়টা। সে আমার মুখের কাছে মুখ এনে হাসির রেখা প্রশস্ত করে শীতল কণ্ঠে বলল, কি ভরকে গেলি মেহু? আমি নিজেকে ধাতস্থ করে নিয়ে শক্ত কণ্ঠে বললাম, ভরকে যাইনি আমি, তবে তোমার অসভ্যতা আমি দেখছি। ভদ্র মানুষের আড়ালে একটা মানুষ কতটা চরম লেভেলে অসভ্য হতে পারে সেটাই আমায় ভীষণভাবে ভাবাচ্ছে। আমার এমন কথায় আদেশ ভাইয়া অবাক হওয়ার ভান ধরলো, তবে নিজের অবস্থান থেকে এক ছটাকও সরলো না। হাসির রেখা আরো খানিকটা প্রশস্ত করে বলল, সে বাহ, এক ধমকানিতেই আমাদের মেহু পাখি বড় হয়ে গিয়েছে দেখছি। বাচ্চামো স্বভাব ছেড়ে সে এখন বড় বড় কথাও বলে। বাহ, চমৎকার, নাইস, গ্রেট, ওয়ান্ডারফুল। আদ্রিস ভাইয়ার কথায় আমার রাগ হলো ভীষণ। কণ্ঠে তাই কিছুটা কাঠিন্য ভাব বজায় রেখে আমি বললাম, আদ্রিস ভাই এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তুমি তো এমন ছিলে না, আমায় নাকি তুমি বোনের নজরে দেখো তাহলে। এখন এইগুলো কি আবার? নাকি তুমি আমায় অনেক বেশি সম্মান করো, আমার সম্মানে আঘাত লাগুক তা তুমি চাও না, তাহলে এইসব কি? আমার পথ ছাড়ো, নয়তো আমি মামনিকে ডাকতে বাধ্য হব। আদিশ ভাইয়া আমার কথা শুনে আচমকাই হো হো করে হেসে ফেলল। আদিশ ভাইয়া এরূপ বিদ্রুপের স্বরে বলে উঠল, ওয়েট, অসভ্যতা আমি কিন্তু এখনো কিছুই করিনি। আমি শুধু শুধু আমার মতো একটা ইনোসেন্ট চাইল্ডকে এসব অপবাদ দিচ্ছিস তুই, তবে যাই বলিস না কেন, তুই কিন্তু বড্ড বেশি পাকনা হয়ে যাচ্ছিস মেহু। এবেটা বলে কি, ডাক্তারি পাশ করে আধবুড়ো ছেলেটা নাকি ইনোসেন্ট চাইল্ড? তাহলে আমি কি শত জন্মানো নবজাতক? আচম, আমি এবার মৃদু চিৎকার করে বললাম, অসভ্য তুমি করনি মানেটা কি? এটা কি খুব সভ্য মানুষের কাজ? তুমি আমার এত কাছাকাছি কেন? দূরে সরো বলছি। আদিশ ভাইয়া ভ্রু নাচিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেন ভয় পাচ্ছিস আমায়? তোমার মতো ধলা বিলাইকে কেন ভয় পেতে যাব আমি? আমি শুধু সরতে বলেছি তোমায়। আমায় নাকি বোনের নজরে দেখো তাহলে। বোনের সাথে এসব ফাজলামো করাটা কি বেমানান না? আদিশ ভাইয়া এবার বেশ সিরিয়াস ভাবে বলল, মানে সিরিয়াসলি মেহু, তুই নিজেকে কি ভাবিস বলতো? মানে তোর সাথে আমি কিভাবে সম্ভব? হাসালি আমায়, হোয়াট এ গ্রেট ফুলিশ পার্সন ইউ আর। আমার কপালে যত কিঞ্চিত ভাঁজ পড়লো। এবারটা বলেটা কি, সকাল সকাল কি মাথায় ব্যামোবা দিয়ে বসলো নাকি লোকটা? নিজে নিজেই তো সব বলে, এক এক সময় এক এক কথা বলতে থাকে। এমন চলতে থাকলে তো রোগীরা এমনিতেও হার্ট অ্যাটাক করবে। আদেশ ভাই এবার রসিকতা ছেড়ে চোখ মুখ শক্ত করে বলল, একেই তো বিনা অনুমতিতে আমার ঘরে এসেছিস, তার উপর আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তুই যতই নিজেকে চেঞ্জ করিস না কেন, তোর এই কৌতূহল প্রবণ মনোভাবটা আর বোধহয় যাবে না। মানে মানুষ কতটা বোকা হলে সামান্য একটা ডায়েরিরও লুকাতে পারে না। আদিশ ভাইয়ার মুখে ডায়েরির কথাটা শুনতে চমকে উঠলাম। আদিশ ভাইয়ার টের পেয়ে গেল কি করে? হাত দুটো পেছনে রেখে লুকিয়ে রেখেছিলাম ডায়েরিটা, যাতে আদিশ ভাইয়ার নজরে না পড়ে। এবার আরও অবাক করে দিয়ে আদিশ ভাই একদম কাছাকাছি চলে আসে আমার। আমি চোখ মুখ কুচকে ফেললাম, শাস্তি স্বরূপ না জানি আবার কি করতে বলে এই বেটা। বিশ্বাস নেই এই পোলট্রি বাসটাকে, পোলট্রি খাওয়ার তার তো নিত্যদিনের স্বভাব, সে যা তা করেও ফেলতে পারে। ফট করেই আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে দৌড়ে সরে দাঁড়ায় সে। আমি চোখ মিলে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ যেন আমার দম বন্ধ হবার উপক্রম ছিল, সে এখন আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি এবার পরপর কয়েকটা শুকনো ঢোক গিললাম। এই রে, এইভাবে যে ধরা পড়ে যাবো আমি তো ভাবিইনি কখনো।
এটা বুঝলো কেমন করে? এটা শক্ত না, যেন বাজ পাখির ধারালো দৃষ্টি। ধুর! ডায়েরিটা হাতে নিয়ে সে এপিট ওপিট উল্টায় আমার দিকে রাগি দৃষ্টি নিক্ষেপ করে কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, তোর সাহস হলো কিভাবে আমার অনুমতি ব্যতীত আমারই পার্সোনাল ডায়েরিতে হাত দেওয়ার? নেক্সট টাইম তোকে যেন ভুলক্রমেও আমার ডায়েরির আশেপাশে না দেখি, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আচ্ছা তো এক ঝলক দেখেছিস, এবার কিন্তু শাস্তিস্বরূপ কপালে শনি আছে তোর। বুঝলাম না, সামান্য একটা ডায়েরির ধরা তার আচমকা এমন রেগে যাওয়ার কারণ কি? আদিশ ভাইয়া গম্ভীর কণ্ঠে কথা বলেও আমার সাথে কখনোই উচ্চ স্বরে কথা বলেনি সে। আজ তাহলে হঠাৎ কেন এমন করলো সে? সামান্য একটা ডায়েরির জন্য তার এমন নিখুঁত অভিনয় সত্যি প্রশংসনীয়। তবে আমি তো সত্যি ভরকে গিয়েছিলাম তার এই কর্মকাণ্ডে। পরে বুঝলাম তিনি আমার কথার জালে পেঁচিয়ে ডায়েরির অবস্থানটা দেখে নিয়েছিলেন, আর আমার চাইতে লম্বা হওয়ার সুবাদে এটা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। তবে ডক্টর না হয়ে অভিনেতা হলে তার বেশ নাম ডাক হতো বটে, কিন্তু মাথা মোটাটার মাথায় হয়তো এই বুদ্ধি খেলেই নি। আমি ফোঁস করে তত্ত্ব শ্বাস ফেললাম, কিন্তু কোনো জবাব দিলাম না। আপাতত এই ঢ্যাঁড়সের সাথে কোনো কথায় জড়ানোর মুড নেই আমার। আদেশ ভাইয়া ডায়েরিটা বুক সেলফে রেখে দিল, আমার অনুসন্ধানী দৃষ্টি এড়ায় না তা। কভার থেকে ট্রাউজারটা বের করে নেয় সে, কোমরে জড়ানো ট্রাওয়াল খুলতে গিয়ে থমকে যায় সে আমার দিকে ফিরে ভ্রুকুটি করে থমথমে গলায় বলল, তুই এখন আমার রুম থেকে গেলি না, আমার চেঞ্জ করা দেখার জন্য দাঁড়িয়ে আছিস বুঝি? আমি ছিলাম আমার ভাবনার জগতে, আদেশ ভাইয়ের কথায় আমার ভাবনায় সুতোর টান পড়ে। আমি তার দিকে ফিরতেই সে এবার ভ্রু নাচিয়ে দুষ্ট হেসে বলল, আমার এমন রূপ দেখে তোর হয়তো যেতেই মন চাইছে না, তুই চাইলে এখানেই থাকতে পারিস, তোর সামনে চেঞ্জ করতে কিন্তু আমার কোনো প্রবলেম নেই, তুই চাইলে দেখেও নিতে পারিস কেমন করে আসলে চেঞ্জ করতে হয়। আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার পানে। একটু আগে ঝাড়ি দিয়ে এখন আবার এইসব ছি মার্কা কথা বলতেও দ্বিধাবোধ করছে না এই অসভ্য মানুষটা? একই অঙ্গে আর কতখানি রূপ দেখিতে হইবে তাহার? আমি প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরে বোধগম্য হতেই একরাশ লজ্জায় নুয়ে পড়লাম। আমি দরজা খোলাই ছিল তাই দৌড়ে বেরিয়ে এলাম। ইস, লোকটা এমন নির্লজ্জ ঠোটকাটা স্বভাবের কেন? উফ, মুখে কি একটুও আটকায় না তার? আজ সকাল থেকেই সে যে ইচ্ছে করেই আমার সাথে এমনটা করছে তা বুঝতে একটুও বেগ পেতে হয় না আমার। আমার ঘরে এসে পায়চারি করছি আর ভাবছি কিভাবে আদ্রিস ভাইয়ার ডায়েরিটা বাগে আনা যায়। আমার মনে হচ্ছে ওটা পড়লেই আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব, কারণ আমি দেখেছি ওখানে মনের মাধুরী মিশিয়ে ভালোভাবেই তার মনের করে জমে থাকা সুপ্ত কথাগুলি সাজিয়ে গুছিয়ে ব্যক্ত করে রেখেছে মহাশয়। আমার পড়ার ইচ্ছে না থাকলেও আদ্রিস ভাইয়ার আমার ডায়েরিটাকে লুকিয়ে রাখার প্রবণতা দেখে আমার পড়ার আগ্রহ আরও শত গুণে যেন বেড়ে গেল। আমার কৌতূহল প্রবণ মনটা বারবার চাইছে ডায়েরিটা এক্ষুনি পড়ার জন্য, তবে তার হলেও কই, কিন্তু আদ্রিস ভাইয়া থাকতে পড়া হবে না আর। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, বিকেলের দিকে আদেশ ভাই আর আলভি ভাইয়া বাইরে বের হবে, এটাই তো মোক্ষম সুযোগ। তখন ঘর ফাঁকা পড়ে থাকবে আর আমি টুপ করে ঢুকে টুকুস করে পড়ে বেরিয়ে আসব। ব্যাস, কালাফতে। এই তো, এই না হলে আমার বুদ্ধি, সত্যি আমার বুদ্ধি তারিফ করতেই হয়। শেষ বাজাতে বাজাতে ডাইনিং রুমে চলে এলাম আমি। নাস্তা পানি সেরে যোগ দিলাম অরণি আর রিস্তার সাথে গল্পের আসরে। বিকেলের দিকে ওরা ওদের দাদু বাড়ি বেড়াতে চলে যায়, বাড়িতে শুধু মা মামনি আর আমি আছি। আমি আর কাল বিলম্ব না করে সোজা আদ্রিস ভাইয়ের রুমে চলে এলাম। এদিক ওদিক দেখে বুক শেলফটার দিকে এগিয়ে গেলাম ডায়েরিটাকে নিতে, যাক পেয়েও গেলাম। ইস, আদ্রিস ভাইয়া এতটা বোকা তা তো জানতাম না আমি, ডায়েরিটা না লুকিয়ে রেখে চলে গেল। আসলে আমার বুদ্ধির সাথে কি পারা যায়? সেও যেমন খান বংশের ছেলে আমিও তো খান বংশেরই মেয়ে। হ্যাঁ, সবসময় শেয়ানে শেয়ানে টক্কর হয়। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে ডায়েরিটা নিয়ে সোজা নিজের ঘরে চলে এলাম। বিছানায় ডায়েরিটা ফেলে উবু হয়ে শুয়ে পড়লাম ডায়েরির পড়ার জন্যে। ও মা, একই ডায়েরির পাতা সাদা পড়ে আছে কেন? পেছন থেকে হঠাৎ ভেসে এলো কোনো এক পুরুষের ঘর কাঁপানো হাসির ঝংকার। আমি ঘাবড়ে গেলাম, এই রে, বেশি চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেলাম যে। অতি চালাকের গলায় দড়ি, এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। কেন যে মরতে বাঘের লেজে পাড়া দিতে গেলাম আমি, ধুর! এখন তবে কি হবে আমার? আমায় তো আস্ত রাখবে বলে মনে হয় না। পেছন ফিরে আলভি ভাইয়াকে দেখতেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাক বাবা, এ যাত্রায় বেঁচে গেলাম তবে।
আমি আগেই বুঝেছিলাম এমন ঘর কাপানো হাসি আমার ভাই ছাড়া আর কেউ দিতে পারে না, আর এমন গোমড়া মুখ কুমড়ো পটাশটার পক্ষে তো সম্ভবই না। আবি ভাইয়া হাসতে হাসতে এগিয়ে এসে আমার পাশে বসলো, অধরের করে হাসি ঝুলিয়ে রেখে বলল, সারা বছর তো বউয়ের ধারে কাছেও নেওয়া যায় না তোকে, আর এখন তো পড়াশোনা আর ঝামেলা নেই, তো কি এত মনোযোগ দিয়ে পড়ছিস এখন? আমি ডায়েরিটা বন্ধ করে আলবি ভাইয়ার দিকে তাকালাম, সত্য গোপন রেখে তাই মিথ্যে বানিয়ে মৃদু কণ্ঠে বললাম, একটা নতুন ডায়েরি কিনেছিলাম, সেটাই উল্টে পাল্টে দেখছি আর কি। আলবি ভাইয়া এবার কিছুটা ঠাট্টার ছলে বলল, ও তাই তো বলি, যে মানুষ সারা বছর পড়ার ধারে কাছেও যায় না সে কিনা এই অবসরে পড়বে, এটা তো একটা ভৌতিক ব্যাপার। আলবি ভাইয়ার কথায় আমি চটে গেলাম, দাঁত কিরমির করে বললাম, কি বলে ভাইয়া? খেপিস না বোন, মজা করছিলাম, একটু অত্র কি মস্করাও করতে পারবো না তোর সাথে? আমি কপট রাগ দেখিয়ে বললাম, তাই বলে তুই আমি এইভাবে অপমান করবি ভাইয়া, দিস ইজ নট ফেয়ার। কিন্তু আলবি ভাইয়া আলতো হেসে বলল, তুই আমার বোন, তুই আমার মতোই হবি, তোর অত বেশি পড়াশোনার কোনো দরকার নেই বুঝলি, যারা বেশি বেশি পড়ে তার হয় বেশি দিন বাসে না তো পাগল টাগল হয়ে পাগলা গাড়িতে আশ্রয় নিতে হয়, যেমন আমাদের সবার প্রিয় আদ্রিজ ব্রো। শেষোক্ত কথাটা বলে আলবি ভাইয়া হো হো করে হেসে ওঠে, আমিও তাল মিলিয়ে হেসে ফেললাম। একমাত্র আমার ভাই পারে আদ্রিশ ভাইয়াকে সেই লেভেলের রোস্ট করতে, তবে সামনাসামনি এমন ভান ধরবে যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আলবি ভাইয়ার হাসির তোর এতটাই তীব্র ছিল যে মনে হলো আমাদের বাড়ি শুদ্ধ কেমন কেঁপে উঠল যেন। আমি হাত দিয়ে কান চেপে বললাম, ভাইয়া আস্তে হাস, হয়তো এই বাড়ি ভেঙে পড়বে, নয়তো আমি চিরবধির হয়ে যাব। আলবি ভাইয়া হাসি থামিয়ে সরু চোখে তাকায় থমথমে গলায় বলল, সবাই আমার হাসির প্রশংসা করে, আর তুই আমার বোন হয়ে এমন ভাবে বলতে পারলি? আমি সূক্ষ্ম হেসে বললাম, মস্করা করছিলাম ভাইয়া, কি যেন বলছিলি? আলবি ভাইয়া এবার হতাশ কণ্ঠে বলল, জানিস মেহু, আদ্রিশ ভাই যে কি পাগলের মতো করে পড়তো, বাপরে বাপ, মানুষ অত পড়ে কেমনে, আমাদের বংশে ওই এক পিসে একটা চিজ। আমি মুখ বাঁকিয়ে বললাম, উনি তো একটা বদ্ধ উন্মাদ, কখন কি বলে আর কখন কি করে তা তো বোঝা ভার, কে বলবে উনি আমার মতো শান্তশিষ্ট ভালো মামনিটার একমাত্র বেয়ারা কুমড়ো পটাশ মার্কা স্পেশাল চাইল্ড? আলবি ভাইয়া আমার কথা শুনে আবারও হো হো করে হেসে ওঠে, আমি বুঝি না এই বান্ধা কোন ধাতু দিয়ে তৈরি, এতে এত হো হো করে হাসার কি আছে আশ্চর্য? আমার সাথে তাল মিলিয়ে বিদ্রুপ করে সে বলল, বেচারাকে শেষমেশ স্পেশাল চাইল্ড বানিয়ে দিলি, ভাগ্য ভালো যে আমরা কেউই ভাইয়ের মতো অন পাগল হয়নি রে, এখন তো তোকে নিয়ে ভয় হচ্ছে, তুই না আবার আদিশ ভাইয়ের মতো পাগল টাগল হয়ে যাস। আমি ভ্রুকুটি করে বললাম, আশ্চর্য, আমি কেন পাগল হতে যাব? কারণ তোরা দুজন সায়েন্সের স্টুডেন্ট আর আমি তো কমার্সের স্টুডেন্ট, এই জন্য আমার সাথে খুব একটা পেয়ে উঠতে পারেনি। তোর এইচএসসির আগে যেমন ধরে বেদে তোকে পড়তে বসতো, জাস্ট চিন্তা কর ইন্টারে কী করবে ভাই। একবার কী হয়েছিল জানিস, আদিশ ভাইয়ের এমন পাগলের মতো পড়া দেখে বিরক্ত হয়ে বলেছিলাম, ভাই আপনি কি পৃথিবীতে নতুন, আর কেউ তো এমনে পড়ে না, তখন সে আমায় উত্তরে ছাগল বলে আখ্যায়িত করেছিল। শেষোক্ত কথাটা বলতে গিয়ে মুখটা গম্ভীর হয়ে এলো আলবি ভাইয়ার, আমি হাসিটা চেপে রাখতে না পেরে শব্দ করে হেসে ফেললাম। আলবি ভাইয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর ভাইকে ছাগল বলেছে বলে কোথায় তুই প্রোটেক্ট করবি, তা না তুই দাঁত কেলে হাসছিস। আমি চুপ হয়ে গেলাম, তবু আমার হাসি পাচ্ছে ভীষণ। আলবি ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আদ্রিশ ভাই সবচেয়ে বেশি পাগল হয়ে গিয়েছিল কবে জানিস? আমি না সূচক মাথা নাড়লাম। আলবি ভাইয়া তত্ত্ব শ্বাস ফেলে বলল, ভাই যেবার মেডিকেলে অ্যাডমিশন দেবে সেবার যে কি পাগলের মতো পড়তো, খাইতে গেলেও পড়তো, ওয়াশরুমে গেলেও পড়তো, এমনকি ঘুমানোর মধ্যেও বিড়বিড় করে পড়তো, আর আমারে খালি বলতো আলু এই MCQগুলো ধরতো আমারে, সে কি একটা অবস্থা, বাড়িতে একেবারে হলস্থল পড়ে গিয়েছিলো। মানে চিন্তা কর একটা মানুষ এমনি কেমনে পড়তে পারে, মেন্টাল না হলে তো জীবনও সম্ভব না। আমি বিদ্রুপের সহিত বললাম, তুই জানিস না ভাইয়া ডক্টর এমনই পাগল হয়, বাট নির্ঘাত কোনো পাগলের ডক্টর, লজ্জায় হয়তো বলতে পারেনি আমাদের। ও আমি তো ভুলেই গিয়েছি, ওনার তো আবার লজ্জা বলতে কিচ্ছু নাই। আলবি ভাইয়া এবার স্বাভাবিক গলায় বলল, তবে পাগল হলেও মেধাবী ছিল, নয়তো কেউ এমনি এমনি 37তম হয় না DMC-র মতো একটা জায়গায়। আমি মাথা নাড়লাম, যত নিন্দাই করি না কেন নিঃসন্দেহে সে একজন মেধাবী ছাত্র ছিল, এমনকি সে আমার পড়াশোনা নিয়েও যথেষ্ট পজিটিভ ছিল, তার এই জিনিসটা আমার ভালো লাগে, পড়াশোনার ব্যাপারে সে সর্বদা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একটা মানুষ আসলে সব দিক দিয়ে খারাপ হয় না, কিছু ভালো গুণও থাকে তার মাঝে। আদিশ ভাইয়ার সম্বন্ধে তীব্র সমালোচনার পর
আমি নিজ থেকে বললাম, থাক বাদ দে তো, শুধু শুধু পাগলের প্রলাপ বকে কি লাভ বল। হ্যাঁ তাই তো, থাক বাদ দেই। প্রসঙ্গ পাল্টাতে তাই আমি বললাম, রিশতার অবনী ঠিকঠাকভাবে পৌঁছেছে ওদের দাদু বাড়িতে? হ্যাঁ আদ্রিশ ভাই গিয়েছে ওদের ড্রপ করতে, তোকেও তো কত করে যেতে বললাম, তুই তো গেলি না। একটা দীর্ঘশ্বাস ফেলে খানিকটা অলস ভঙ্গিতে বললাম, অত দূরের পথে আমার যেতে মন চায় না ভাইয়া। কোথাও না গিয়ে ঘাপটি মেরে বসে থাকবি তাহলে? ঘরে থেকে থেকে তো ফার্মের মুরগি হয়ে যাচ্ছিস দিন দিন, সন্ধ্যায় বের হবো আমরা, আমাদের সাথেই তুই যাবে, ব্যাস এটাই আমার শেষ কথা। কথাবার্তার পাট এখানেই মুলতবি করে আলবি ভাইয়া উঠে চলে যায় তার ঘরে। আমি আবারও ডায়েরিটা সামনে নিয়ে নেড়ে চেড়ে দেখলাম, না কিচ্ছু নেই, একই রকম দেখতে একদম নতুন ডায়েরি। বেটা কত বড় শেয়া না, ডায়েরিটাই পাল্টে ফেলেছে। পরক্ষণে কিছু একটা নজরে পড়তেই মুখে বাঁকা হাসি ফুটে উঠলো আমার, তপ্ত শ্বাস ফেলে নিঃশব্দে বেরিয়ে এলাম সেখান থেকে। আমি আমার প্রিয় মেরুন রঙের একটা সফট কটনের থ্রি পিস পরে মাথায় বেশ খানিকটা ওড়নাটা টেনে নিলাম। আমি আয়নায় নিজেকে একবার পরখ করে ড্রয়িং রুমে চলে এলাম। মা মামনির কাছ থেকে বিদায় নিয়ে আলবি ভাইয়ার সাথে চলে এলাম। আমি গাড়ির কাছে আসতেই দেখা হলো এক রমণীর সাথে, প্রথম দেখাতেই তাকে চিনতে আমার একটু অসুবিধা হয় না। ইনি সেই আয়ুষে ভাবি, আলবি ভাইয়া এগিয়ে গিয়ে আয়ুষের সাথে পরিচয় করিয়ে দিল। মিষ্টি হেসে বলল, মেহু হচ্ছে আয়ুষী, আমার বেস্ট ফ্রেন্ড, আর আয়ুষী হচ্ছে আমার বোন। আমি তো আয়ুষীকে আগে থেকেই চিনি, সত্যিটা বলে দিলেই তো পারতো, এতে এত ভরিতার কি দরকার ছিল? আমার মনের কথাটা কেড়ে নিয়ে গাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে আদ্রিশ ভাইয়া অধরের কোণে বাঁকা হাসির রেখা ফুটিয়ে ঠাট্টার ছলে বলল, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না, তার জলজান্ত প্রমাণ কিন্তু তুই। প্রথমে ক্লাসমেট থেকে জাস্ট ফ্রেন্ড, তারপর জাস্ট ফ্রেন্ড থেকে বেস্ট ফ্রেন্ড, এরপর তো ডিরেক্ট গার্লফ্রেন্ড বানিয়ে ফেললি, এখন শুধু বউ বানানোটাই বাকি। আচমকা আমার সামনে আদ্রিশ ভাইয়ার হতে এমন বাক্যচরণ শুনতে হবে তাহলে কল্পনা করেনি আলবি ভাইয়া বা আয়ুষি কেউ। আয়ুষি লজ্জা পেল ভীষণ, আলবি ভাইয়াও গলা খাকারি দিতে আদ্রিশ ভাইয়ার পাশে সিটটাতে বসে পড়ল। আমি আর আয়ুষি গিয়ে পিছনের সিটে বসে পড়লাম। কোথাও ঘুরতে গেলে আমার সাথে প্রত্যেকবার অরণী বা রিশতা থাকে, কিন্তু এবার নেই বলে কিছুটা মন খারাপ হয়েছিল আমার। তবে আয়ুষি ভাবে অন্যরকম মানুষ, একই ইয়ারে পড়ার সুবাদে মেয়েটা আলবি ভাইয়ার বয়সেই হবে, তবে আয়ুষি ভাবে বেশ কথারু আর চটপটে স্বভাবের, আমিও কিছুটা খুব মিশুক প্রকৃতির। ঘন্টা দুয়েকের এই পরিচয়ে আমাদের বন্ধুত্ব মনে হচ্ছে যেন কত কালের। গাড়ি এসে থামলো ব্রিজের কাছে, আমরা সবাই নেমে পড়লাম চট করে। দুপুরের ভাবসা গরম ভাবটা মিলিয়েছে কিছুটা, প্রান্তর ছুঁয়ে এখন ধেয়ে আসছে মাতাল করা হাওয়া, আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, চারপাশে কেমন ঝলমল করছে রং বেরঙের আলো। আমার কাছে ভালোই লেগেছে পরিবেশটা, আলবি ভাইয়া আর আয়ুষী ভাবে নিজেদের মতোই সময় কাটাচ্ছে। আমি আর কাবামে হাড্ডি হলাম না ওদের মাঝে, চোখ বুঝে একটা লম্বা শ্বাস টেনে নিলাম। ভেতরটা যেন শীতল হয়ে এলো, দূর অন্তরীক্ষের পানে চোখ রেখে প্রকৃতি বিলাসে ব্যস্ত হয়ে পড়লাম আমি। আদ্রিশ তার প্রেয়সীর পানে মুগ্ধ নয়নে চেয়ে রইল পলকহীন ভাবে। ইস, শত অনুভূতি নিজের মাঝে চেপে রাখাটা বড্ড কঠিন হয়ে পড়ছে তো তার জন্য। তার ধারণা এটুকু বয়সে প্রেম জিনিসটা একেবারেই বেমানান, এসব কারণে পড়াশোনার ক্ষতি হয়, আগে পড়াশোনা তারপর সব। অন্ততপক্ষে মেয়েদের পড়াশোনা করে নিজের পায়ে আগে দাঁড়ানো উচিত, পিছিয়ে মেয়েটার ভালোর জন্যেই তো এমন করে, অথচ সে কত অবুঝ, এজন্য কতটা দূরে সরে থাকতে হচ্ছে তাকে, কথাটা ভেবেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। বেলকনিতে দাঁড়িয়ে গরম চায়ের কাপে একবার চুমুক দিয়ে আবারও সকালের প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। নিঃসন্দেহে আমি একজন প্রকৃতি প্রেমী, বেলা হয়েছে বেশ, রোদের তাপ প্রচণ্ড, বৃষ্টির যেন কোনো নামই নেই, চারিদিকে শুধু খরা আর খরা। আমি চা প্রেমী, তাই এমন কাঠপোড়া গরমেও চা খাই। ফুট করেই পেছন থেকে একজোড়া হাত এসে আমার কোমর জড়িয়ে ধরে, ধাক্কার ফলে আমার হাতে থাকা কাপের গরম চায়ের কিছুটা অংশ এসে আমার হাতে পড়ে। আমি উহ করে উঠলাম। পেছন থেকে রিশতা এসে উত্তেজিত কণ্ঠে বলল, সরি সরি, এই আমি ইচ্ছে করে করিনি বনু, আমি তো তোকে সারপ্রাইজ দিতে এসেছিলাম। আমি ওর দিকে সরু চোখে তাকিয়ে কাপের চায়ের কাপটা সেখানেই ফেলে আমার ঘরে চলে এলাম। রিশতা দ্রুত দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বরফের ট্রেটা নিয়ে এলো, আমি ততক্ষণে ঠান্ডা পানি ছিটা দিতে থাকলাম যাতে ফোসকা না পড়ে যায় হাতে, জ্বালা করছে ভীষণ, চা গরম ছিল বেশ। রিশতা এসে আমার পাশে বসলো,
আমার হাতটা টেনে নিয়ে আলতো হাতে বরফ ঘষলো। মেয়েটা আমার বড্ড ভালোবাসে, একদম আপন বোনের মতো করে। আমার দিকে ফিরে অরুণয় সুরে বলল, সরি বনু, তোর হাতে যে গরম চায়ের কাপ ছিল তা আমি খেয়াল করিনি রে, আগে দেখলে এমনটা হতো না। আমি শান্ত সরে বললাম, সমস্যা নেই, এটুকুতে কিচ্ছু হবে না। আচ্ছা বাদ দিয়ে এসব, কেমন ঘুরলি তোদের দাদু বাড়িতে? আরও কটা দিন থেকে আসতে তো পারতিস, তাই না? রিস্তা মন খারাপে সুরে বলল, তোকে ছাড়া থাকতে ভালো লাগে না রে, আমাদের সেই ছোট থেকে একসঙ্গে ঘুমানোর অভ্যেস। জানিস কাল রাতে আমি একটু ঘুমাতে পারিনি, তোকে কত করে বললাম আমাদের সাথে যেতে, তুই তো গেলি না। রিস্তার কথা শুনে আমারও মনটা খারাপ হলো কিছুটা, আমারও তো ঘুম হয়নি তেমন, এই জন্যই রিফ্রেশের জন্য চা খাচ্ছিলাম। আমি এবার কিছু একটা ভেবে বললাম, কাল তো তোদের সাথে ঘুরতে যেতে পারিনি, তাই আজ চল আমরা তিনজন মিলে কোথাও ঘুরে আসি। রিস্তা অবাক হয়ে বলল, কোথায় ঘুরতে যাবি? মামিরা তো আমাদের একা কোথাও ছাড়বে না তাহলে। আমি ভাবলেহীনভাবে বললাম, আরে একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। রিস্তা এবার মৃদু স্বরে বলল, শোন, এভাবে তো আমাদের কখনো ছাড়বি আজও ছাড়বে না, আমরা এক কাজ করি, আমাদের সাথে সেফটির জন্য আলমি ভাইয়া বা আদ্রিশ ভাইয়াকে সঙ্গে করে নিয়ে যাই। আমি দ্বিমত পোষণ করে দৃঢ় চিত্তে বললাম, না কাউকে নেওয়া চলবে না, আমরা তিনজনই যাব, গাড়িতেও যাব না, পায়ে হেঁটে বা রিক্সা অথবা অটোতে করে যাব, তবুও কাউকে নিব না। আর তাছাড়া আমরা এবার কলেজে উঠতে চলেছি, এখন যথেষ্ট বড় হয়েছি, আমরা কি ছোট শিশু যে একা একা বাইরে বের হতে মানা আমাদের? তবুও সাথে কাউকে নিলে ভালো হতো। তোর যাওয়ার দরকার হলে চল, নইলে আমি একাই যাব। আমার এমন দৃঢ় মনোভাব দেখে রিস্তা অবশেষে রাজি হয়। এখন শুধু অরণিকে মানানোর পালা। রিস্তা গিয়ে অরণিকে ডেকে আনে। অরণি ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এতক্ষণ। এটা ইদানিং ফোনে কার সাথে যেন কথা বলে হেসে হেসে। আমাদের কাউকে দেখলেই অমনি ফোনটা রেখে দেয়, জিজ্ঞেস করলে বলে বান্ধবীদের সাথে কথা বলছিল। আমি বা রিস্তাও তো আমাদের বান্ধবীর সাথে কথা বলি, কই কাউকে দেখলো তো কখনো ফোনটা রেখে দিইনি, চোর চোর ভাব করিনি। আমার কাছে ওর বিষয়টা না মোটেও ভালো ঠেকেনি। আচ্ছা অরণি আবার প্রেম প্রেম কিছু করছে না তো? ও তো এমন মেয়ে নয়, তবে আদিশ ভাই একবার বলেছিল, এই বয়সটাই খারাপ, এটা পড়াশোনার বয়স, প্রেমের নয়। কিন্তু যদি এই বয়সে কখনো কোনোভাবে প্রেম নামক জিনিসটা একবার জীবনে অতপ্রতভাবে জড়িয়ে যায়, তবে তার সর্বনাশ নিশ্চিত। আমি জানি না এই কথাটা কতটুকু যৌক্তিক, কারণ আমার সাথে এমন ঘটনা ঘটার সুযোগই হয়নি কখনো। আমার এসব ভাবনার মাঝেই ডাক দিল অরণি। অরণি ডাকে আমি ভাবনার সাগর থেকে উঠে এলাম। অরণি ভ্রুকুটু করে বলল, হুট করে তোর আবার এমন বেখেয়ালিপনা চাপলো কেন? শোন মেহরুন, আমি বলি কি, একারা একারা কোথাও যাওয়ার দরকার নাই, দিনকাল তো ভালো না, আর তাছাড়া আদ্রিশ ভাই এসব জানলে খবর আছে। আমি কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বললাম, এখানে আবার আদ্রিশ ভাইকে জানানোর কি আছে? উনি কি আমাদের গার্ডিয়ান? আমাদের না হোক, তোর তো। অরণিকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি কিছুটা বিরক্তি নিয়ে বললাম, চুপ কর তুই, এত ভুনিতে ভালো লাগছে না আমার, গেলে চল না গেলে না, তবে আমি যাব, এখন তোরা ভাব কি করবি তোরা। কথাটা বলে উঠতে নিলে আমার হাত ধরে ফেলে অরণি, বলল আমার সাথে যাবে ওরা। খুশি হলাম আমি, হাসি মুখে বললাম, তবে বিকেলের দিকে যাওয়া যাক। বিকেলের দিকে দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে রেস্ট নিতে চলে যায়। আমরাও রেডি হয়ে বেরিয়ে এলাম। দরজা খুলে যেই বের হতে যাব, অমনি মামনি পেছন থেকে বলে উঠল, কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছিস তোরা? আমি পেছন ফিরে আলতো হেসে জবাব দিলাম, এই তো মামনি কাছে পিঠেই যাচ্ছি ঘুরতে, এই যাবার এই চলে আসব। মামনি রাজি হলেন না, বললেন, আদ্রিশকে বলছি তোদের নিয়ে যেতে। আমি দ্বিমত পোষণ করে বললাম, না আদ্রিশ ভাইয়া গেলে আমি যাব না। মামনি ভ্রুকুচকে বললেন, দুদিন আগেই তো তোরা ঘুরে আসলি, তাহলে কালকে তোর সাথে আলমি ভাইয়া ছিল, আজ তো নেই। তো আদ্রিশকে রে কি সমস্যা, তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? আমি না সূচক মাথা নাড়িয়ে বললাম, এমনি আর কি, আর তাছাড়া আমরা তিনজন তো এখন বড় হয়েছি, আর আমি একা যাচ্ছি না, রিস্তা আর অরণীয় তো যাচ্ছে আমার সাথে, তুমি এমন করো না প্লিজ মামনি। মামনির হয়তো আমার কথা পছন্দ হয়নি, তবুও বলল, যাচ্ছিস সাবধানে যা, তবে সন্ধ্যার আগে বাড়ি ফিরবি। আমি মাথা নাড়লাম, তা দেখে তিনি আর কথা না বলে তার ঘরের দিকে পা বাড়ালো।
আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম হয়তো যেতে দিবে না, কিন্তু সম্মতি পেয়ে বেজায় খুশি হলাম আমি। রিশতার দিকে ফিরে তাই ভাব নিয়ে বললাম, দেখেছিস এই মেহরুন ইবনাত খানের কত পাওয়ার। নতুন একটা পার্ক হয়েছে, রিকশায় করে তিনজন মিলে আমরা সেখানেই গেলাম। পার্কটা বেশ সুন্দর, ছোট ছোট বাচ্চারা এসে খেলছে এখানে, কেউ দোলনায় চড়ছে, কেউ বিভিন্ন রাইডে চড়ছে। আমরা গিয়ে দোলনায় বসে দোল খেলাম কিছুক্ষণ, ভালোই লাগছে ভীষণ। মন মাতানো ঠান্ডা হাওয়া বইছে চারপাশে। আমরা আমাদের পছন্দের ফুচকা ঝালমুড়ি হাওয়ায় মিঠাই খেলাম। একটু ঘুরোঘুরি করার পর নজরে পড়ল পার্ক সাইড ক্যাফের দিকে। পার্কের ঠিক অপোজিটেই এই ক্যাফেটা। আমি রিশতার হাত ধরে সেই পথেই রওনা দিলাম, পেছন পেছন অরণীয় এলো। ক্যাফের পরিবেশ বেশ সুন্দর। এখানে এসে যে জিনিসটা সর্বপ্রথম নজরে এলো তা হলো বেশিরভাগই এখানে কাপলরা বসে আছে। পার্ক সাইড ক্যাফে না দিয়ে কাপলদের মিলনমেলা নামটা দিলেই তো বোধহয় বেশি ভালো হতো। ওদের দেখে আমার আফসোস হলো, ইস, একটা প্রেমিক থাকলে তাকে নিয়ে আজ এখানটায় আসতে পারতাম, কিন্তু আমার কি পোড়া কপাল। এই কাপলদের দেখে আমার বুকটা হাহাকার করে উঠল। মাথা থেকে এসব উদ্ভট চিন্তা বাদ দিয়ে তিনজন বসে পড়লাম টেবিলে। তিনজন তিন রকম ফ্লেভারের মিল্কশেক আর ফালুদা অর্ডার করলাম। গল্প করতে করতে খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা বেরিয়ে এলাম। চারপাশ থেকে তখন মাগরিবের আজান ভেসে আসছে। রিশতা এবার আমার হাতটা চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, এই রে, সন্ধ্যার আগে মামি বলেছিল বাড়ি ফিরতে, এখন তো সন্ধ্যের পথে, কি হবে এখন? আমি এদিকে রিকশা দেখছি, মাগরিবের আজান পড়ায় রাস্তায় লোকজন কমতে শুরু করেছে ইতিমধ্যে। রিকশা পেতে বিলম্ব হওয়াতে আমি হতাশ হলাম কিছুটা। হাঁটতে হাঁটতে আমরা বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি। পার্কের কাছে পিঠে লোকজনের আনাগোনা থাকলেও এখানটায় কোনো লোকজন নেই, রিকশাও নেই, শুধু আমরা তিনজনই আছি। আমরা আমাদের মতো হাঁটছিলাম, এমন সময় আমার ওড়নায় টান পড়ে। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম কয়েকটা বখাটে দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসছে আর আমাদের দিকেই এগিয়ে আসছে। রিশতা ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরে, একজন তো এসে অরণির হাত ধরে টানতে থাকে, আরেকজন আমায় উদ্দেশ্য করে বলে, আরে ওই মাইয়াডারে ছাড়, এইডারে ধর, এইটা একেবারে ঢাসা মাল। বিচে এই বাক্যটা আমার কর্ণকুহরে ঠেকতেই আমার পুরো শরীর জ্বলে উঠে জানো। এদিকে রিশতা ভয় কানা জুড়ে দেয়, আমায় এখন ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে, মেয়ে মানুষ অবলাদ বলেই এদের মতো হিংস্র অমানুষগুলো আক্রমণ করে, কিন্তু আমায় তো এখন শক্ত থাকতে হবে। আদিশ ভাইয়া বলেছিল যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে আর মনে সাহস রাখতে। মনে মনে নিজেকে সাহস জুগিয়ে আমি এদিক ওদিক খুঁজতে থাকি কিছু আছে কি না। কয়েকটা ইটের কুচো আর ধুলোবালি নজরে পড়তেই মুখে বাঁকা হাসি ফুটে ওঠে আমার। আপাতত এগুলো দিয়েই কাজ চালাই, তারপর দেখছি আবার কি করা যায়। নিচু হয়ে এক হাতে বালি আর এক হাতে ইটের কুচো তুলে নিলাম। রিশতাকেও বললাম তাই করতে, কাপা কাপা হাতে ও তুলে নিল ওগুলো। বখাটিগুলো আমাদের কাছে আসতেই আমরা ইট পাথরের কুচো আর ধুলো বালিগুলো ওদের চোখে মুখে ছুঁড়ে দিলাম। ওরা চোখে মুখে হাত দিয়ে আমাদের উদ্দেশ্যে বিশ্রীভাবে গালি দিল। ওদের মধ্যে দুজন দৌড়ে চলে এলো আমাদের কাছে। আমার হাত ধরতে নিলেই মাথায় থাকা হিজাবের পিন খুলে একজনের চোখে ফুটিয়ে দিলাম আমি, আরেকজনের দিলাম নাক বরাবর একটা ঘুষি। ওর নাক চোখ চেপে বসে পড়লো ওরা। আমরা সুযোগ বুঝে দৌড় লাগালাম। রিশতা অরণী আমার সামনে আর আমি পেছনে। হুট করে পায়ের সাথে কিছু একটা জড়িয়ে যাওয়ায় মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেলাম। ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, পায়ে ব্যথা করছে ভীষণ, হয়তো পা মচকেছে। পেছন ফিরে দেখলাম ওরা এগিয়ে আসছে আমার দিকে, তবুও কষ্ট করে উঠে দাঁড়ালাম। এই পা নিয়ে দৌড়ানোর মতো শক্তি নেই আমার, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ ছুরিকাঘাত করেছে আমায়। খেয়াল করে দেখলাম আমার পিঠে কার্নিশে চামড়া ভেদ করে ছুরি বিঁধেছে, গল গল করে রক্ত বেরিয়ে পড়ছে সেখান থেকে। আমি এসব কাটা ছেঁড়া রক্ত দেখতে পারি না, ফোবিয়া আছে আমার। অসহনীয় যন্ত্রণায় আমার নেত্র হতে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। লোকজন এসে ঘিরে ফেললো আমায়। আমার জীবনের প্রদীপ তবে এভাবেই নিভতে চলল, আদিশ ভাইয়ের কথা মনে পড়ছে ভীষণ। আমি না থাকলে কি ভালো থাকবে সে? তাকে নিয়ে জমানো কথাগুলো আর বলা হলো না, তবে জেদ না করে মামনির কথা শোনা উচিত ছিল আমার। চোখ মেলে রাখতে পারলাম না, চোখের পাতা বুঝে আসছে বারবার। শুধু শুনতে পেলাম সামনে থেকে রিশতা অরণের আর্তনাদ আর পেছন থেকে লোকগুলোর বিশ্রী হাসি। এত কিছু করেও হেরে গেলাম, তবে বাঁচার আশা ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। আমার জীবনের অঙ্কটা এমন অমীমাংসিতই রয়ে যাবে। তবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন।
আপনাদের মূল্যবান মতামতকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।